আমি নাকি প্রেগনেন্ট। সত্যি কি জানিতি প্রেগনেন্ট? জানতে পারবেন এই ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আপনার সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন ও সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন জাহানিতি কি আসলে প্রেগনেন্ট। আপনাদের কি মনে হয় আগে ভাগেই কমেন্ট করুন। ভিডিওটা শুরু করার আগে যারা যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলের টিম রাখি হোসেনের প্রচন্ড আপডেট দিয়ে থাকি। বিস্তারিত জানি, রিটু হোসেনের বার্থডেতে তিনি ফ্যান্সি ড্রেস পরেন এবং সেই ড্রেস পরার কারণে তাকে প্রেগনেন্ট দেখা যায়। এটাতে অনেক ট্রল করা হয় তাকে। ট্রল করা হলেও সে কি আসলে প্রেগনেন্ট? চলুন জানি তার মুখেই। যেহেতু সে হেলদি এবং সে একটু মোটা সোটাই, তাকে বার্থডে ড্রেস পরা একটু মোটা দেখা যায়, তাকে মনে করে সবাই প্রেগনেন্ট, কিন্তু সে আসলে প্রেগনেন্ট নয়। এই ড্রেসের বিষয়ে মেয়েরাই বুঝবে বেশিরভাগই। ড্রেস মোটা করানোর জন্য কুকুর নাকি জানি কি একটা জাতীয় জিনিস থাকে, ওই জিনিসটা থাকলে নাকি ড্রেসটা ফুলে থাকে, সেই জন্য আমরা সকলে মনে করছি সে প্রেগনেন্ট তার কমেন্ট বক্সে করে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করতে পারো।